শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো সমাস আলোচনার ষষ্ঠ ও শেষ পর্বে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাসুদুর রহমান। তো আগে বলেছিলাম যে আজকের এই পর্বে আমি আলোচনা করব সমাসের প্রশ্ন সম্পর্কে। তো আমি আসলে মূল আলোচনা শেষ করেছি এক থেকে পাঁচটি পর্বে, আজ শেষ পর্বে প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা দিব যে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। তো তোমরা এই প্রশ্নগুলির মাধ্যমে নিজেকে যাচাই করবে তোমরা আসলে সমাস বিষয়টি বুঝতে পেরেছ কি না। তো এখানে কোনো উত্তর দেয়া নেই, তোমরা উত্তরগুলো নিজে নিজে বের করার চেষ্টা করবে, আর যদি তোমাদের খুবই সমস্যা হয় তোমরা মূল বই দেখে সাহায্য নেবে। তো চলো মূল আলোচনায়। ষষ্ঠ ও শেষ পর্বে আবারও আমন্ত্রণ। দেখো সমাস সংশ্লিষ্ট কতিপয় নমুনা প্রশ্ন। এক, সমাস অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ, উপরে সব। দুই, সমাসের রীতি বাংলায় এসেছে কোথায় থেকে? হিন্দি থেকে, খাঁটি বাংলা থেকে, তদ্ভব থেকে, সংস্কৃতি থেকে। তিন, সংস্কৃত সমাসের নিয়ম খাটে না কোন ক্ষেত্রে? খাঁটি বাংলা সমাসে, অলোক সমাসে, বহুব্রীহি সমাসে, তৎপুরুষ সমাসে। চার, সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে বলে পরপদ, পূর্বপদ, সমস্যমান পদ, সমস্ত পদ। পাঁচ, সমস্ত পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদ, পূর্বপদ, সমস্যমান পদ, মধ্যপদ। ছয়, পরপদের অপর নাম কি? সমাস নিষ্পন্ন পদ, পূর্বপদ, উত্তরপদ, মধ্যপদ। সাত, সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ পাওয়া যায় তাকে বলে সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, উপরে সব। আট, ব্যাস বাক্যের অপর নাম কি? পূর্বপদ, পরপদ, বিগ্রহ বাক্য, উপরে সব। নয়, সমাস প্রধানত কত প্রকার? চার, ছয়, পাঁচ, তিন প্রকার। দশ, সমাস মূলত কত প্রকার? চার, ছয়, পাঁচ, তিন প্রকার। এগারো, অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়। বারো, প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে কোন সমাসে? কর্মধারয়, দ্বিগু, তৎপুরুষ, দ্বন্দ্ব। তেরো, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? কর্মধারয়, দ্বন্দ্ব, অব্যয়ভাব, বহুব্রীহি। চোদ্দ, সমস্যমান পদগুলির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় কোন সমাসে? তৎপুরুষ, দ্বন্দ্ব, অব্যয়ভাব, বহুব্রীহি। পনেরো, বহুব্রীহি সমাস কত প্রকার? পাঁচ, সাত, আট, নয় প্রকার। ষোলো, তৎপুরুষ সমাস কত প্রকার? পাঁচ, সাত, আট, নয়। সতেরো, সমাহার বা মিলন অর্থে কোন সমাস হয়? অব্যয়ভাব, নিত্য, দ্বিগু, তৎপুরুষ। আঠারো, দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষণ, সর্বনাম, অব্যয়, বিশেষ্য। উনিশ, পূর্বপদে অব্যয় বসে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ভাব, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। বিশ, ইদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নয়ীয় তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। একুশ,
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে বলে মধ্যপদ, উপপদ, উত্তরপদ, পরপদ। ২২, ব্যক্তি অর্থে কোন সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। ২৩, উত্তরপদে উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ থাকলে কোন সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। ২৪, উপকরণ বাচক বিশেষ্য পূর্বপদে বসে কোন সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। ২৫, বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী থাকলে এগুলির সাথে যুক্ত হয় চ, ক, প, ক, ট। ২৬, বহুব্রীহি সমাসে পরপদে উক্ষি থাকলে সমস্ত পদে তা হয় অক্ষ, অক্ষাংশ, অক্ষা, অক্ষিত। ২৭, বহুব্রীহি সমাসে পরপদে যায় থাকলে সমস্ত পদে তা হয় জানা, জানি, জয়, জয়িতা। ২৮, বহুব্রীহি সমাসে পরপদে চূড়া থাকলে সমস্ত পদে তা হয় চুর, চুরি, চড়া, চরম। ২৯, পরপদ কৃদন্ত বিশেষণ হলে কোন সমাস হয়? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি। ৩০, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কোন সমাস হয়? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি। ৩১, কর্মধারয় সমাসে পূর্বপদে কু এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু স্থানে হয় কথ, কদা, কদ, কা। ৩২, কোনটি নিপাতনে সিদ্ধ? অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, মামার বাড়ি, ঘোড়ার ডিম, ধাতুষ্পুত্র, মাটির মানুষ। ৩৩, ষষ্ঠী তৎপুরুষ সমাসে কালের কোনো অংশবোধক শব্দ পড়ে থাকলে তা কোথায় বসে? পূর্বে, মধ্যে, শেষে, অন্তে। ৩৪, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদরূপী কর্মধারয়। ৩৫, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। ৩৬, উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় কোন সমাসে? উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। ৩৭, ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন সমাস হয়? ব্যতিহার বহুব্রীহি, নয়ীয় বহুব্রীহি, অলুক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। ৩৮, নয়ীয় বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয়? সর্বনাম, অব্যয়, বিশেষণ, বিশেষ্য। ৩৯, অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয়? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। এবং ৪০, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয়? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক ধন্যবাদ আমার এই লেকচারটি শোনার জন্য, দেখার জন্য।
তো এক থেকে চল্লিশটি প্রশ্ন তোমাদের দিলাম আজকে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। সবগুলি না পারলেও তোমরা অনেকগুলি পেরেছ, আর যেগুলি না পারবে ওইগুলি আরও ভালো করে দেখবে। তো দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।